হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দদেরকে আমার সালাম শুভেচ্ছা সব কিছু জানিয়ে আমি আজকে আমাদের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে এই ক্লাসে আমি একটা রুটিন নিয়ে হাজির হবো তোমরা বাসায় পড়াশোনা করার জন্য কীভাবে পড়াশোনা করবে সেটার জন্য তো অনেক ছাত্রছাত্রী আমাকে জানিয়েছেন যে আসলে পড়াশোনা করার একটা রুটিন যদি তোমরা পাও তাহলে তোমাদের জন্য মনে হয় অনেকটা ভালো হয় তো আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা রুটিন পেশ করেছি আশা করি এটাতে আমি অনেক সুফল পেয়েছি বা অনেক অভিভাবকে আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমি দশম শ্রেণীর রুটিনটা তোমাদের সামনে পেশ করতে যাচ্ছি বাসায় পড়াশোনা করার জন্য তো আমার দু একজন স্টুডেন্ট হয়তো ওদের কাছে এটা চাপ মনে হতে পারে যে স্যার আমাকে ওদেরকে রুটিন দিয়েছে চাপ করতেছে আসলে এই চাপটা শুধু আমাদের জন্য নয় এই চাপটা তোমার তোমাদের জন্য নয় এই সব চাপটা আমরাও বলতে চাচ্ছি একটু তুমি চিন্তা করে দেখো যদি একটু মাথায় নাও আসলে কোনো চাপই না তোমরা আগে যদি ক্লাস করতে তাহলে সেটা সকাল থেকে আড়াইটা তিনটা পর্যন্ত তোমরা ক্লাস করতে সেই ক্লাসটাকে তোমরা এখন সেই জিনিসটাকে তোমরা ওই জিনিসটাকে তোমরা গছিয়ে নিলে হিসাব করে দেখো সারাদিনের পড়াটা ওইটার মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে তো আজকে আমি যে রুটি করতে যাচ্ছি একটু তোমাদের খেয়াল করো চৌধুরী আহমেদ আলিমরান আমি বলছিলাম সাধারণ ছুটিতে বাসায় পড়াশোনা করার রুটিন দশম শ্রেণী একটু ভালো করে দেখো দশম শ্রেণী শিক্ষার্থী বিন্দু একটু ভালো করে দেখো আমাদের আমি তিনটে স্টেপ ভাগ করেছি ভোর দুপুর সন্ধ্যা মানে ভোর ও সকাল দুপুর ও বিকাল সন্ধ্যা ও রাত প্লিজ একটু খেয়াল করো ভোর আমাদের ফজর আয়োজন শুরু হয় সকাল চারটায় ভোর চারটায় সরি ভোর চারটায় অথবা চারটা পনেরো মধ্যে সেই ক্ষেত্রে আমি ভোর চারটা পনেরো থেকে পাঁচটা পনেরো দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার এখন মনে হয় না যে বলতে হবে যে তোমরা নামাজ 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 সরি কোরআন করো পড়ো ঠিক নামাজ পড়ার পরে কোরআন তেলোয়াত করবা সেটা তোমাদের দৈনন্দিন রুটিনে থাকবে এবং প্রতিদিন কোরআন তেলোয়াত দিয়ে তোমাদের দিনটাকে শুরু করবা তাহলে দেখবা যে দিনের সব কিছু তোমরা বরকত পাবা পড়াশোনায় ভালো হবে সবকিছু ভালো হবে এরপরে দেখো সকাল পাঁচটা পনেরো থেকে ছয়টা তিরিশ আরবি যেহেতু তোমরা মাদ্রাসার ছাত্রছাত্রী বা অনেকে যদি বলো যে না আমি স্কুলের ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্রছাত্রী যেই হোক সে আরবি অথবা ইসলাম কার যেটা দিয়ে হোক তোমরা শুরু করতে পারো তো পাঁচটা পনেরো থেকে ছয়টা তিরিশ তোমাদের আরবি পড়বা এরপর আসো আরবি দিয়ে শুরু করছি পড়াশোনা ভালো হওয়ার জন্য মনোযোগ যেন তোমাদের ভালো বেশি বাড়ে সেই জন্য আরবির পরে তোমাদেরকে একটা হার্ড সাবজেক্ট দেব যেটা পড়লে সকাল সকাল তোমাদের পড়াটা যেন খুব দ্রুত শিখে শেখা হয়ে যায় সেটা হচ্ছে ছয়টা তিরিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ তোমরা ইংরেজি পড়বা ছয়টা তিরিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ তোমরা ইংরেজি পড়বা সেটা তোমরা যদি বলো যে আমি সপ্তাহে সাত দিন ইংরেজি প্রথম পত্র পড়বো এরপর সাত দিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়বো সেটাও তোমাদের ইচ্ছা যদি বলো যে আমি দিন ইংরেজি প্রথম পত্র পড়বো চার দিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়ব সেটাও তোমার ইচ্ছা বলো যদি মনে করো চার দিন প্রথম পত্র পড়বা তিন দিন দ্বিতীয় পত্র পড়বা সেটাও তোমার তুমি সেটাকে নিজের চয়েস মতো করে বসিয়ে নেবা এরপর আসো ইংরেজির পড়ার পর যখন একটু মাথা হ্যাং হবে তখন তারপরে একটা রসালো সাবজেক্ট মজাদার সাবজেক্ট তোমাকে দেখে দিলাম সেটা হচ্ছে বাংলা যেন বোর ফিল না করো সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ বাংলা বাংলা পড়ার পরে ঠিক একই কথা বাংলার বেলাও একই কথা ইংরেজির মতো যেহেতু এই তিনটা আরবি ইংরেজি বাংলা তিনটার প্রথম এবং দ্বিতীয় পত্র আছে তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি বলো সাত দিন ইংরেজি আরবি প্রথম পত্র পড়বা সমস্যা নেই সাত দিন আরবি দ্বিতীয় পত্র পড়বা তাও সমস্যা নেই সেটা তোমরা নিজেদের চয়েদ অনুসারে বসিয়ে নেবা এরপর আসো আটটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ বাংলা একটা মজাদার সাবজেক্ট তারপরে আমি একটা হার্ড সাবজেক্ট দিতে চাচ্ছি যেন সাথে সাথে পড়াগুলোকে ক্যাচ করতে পারো সেই দিক থেকে রসায়ন দিলাম সায়েন্সের স্টুডেন্টরা পড়বা রসায়ন আর আর্টসের স্টুডেন্ট পড়বা ইসলামের ইতিহাস যেহেতু ইতিহাস সংক্রান্ত বিষয়ে অনেক কিছু তথ্য তোমাদেরকে জানতে হয় তো সেই ক্ষেত্রে ইতিহাসটাই দিলাম বাংলা পড়ার পর মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য এরপর আসো সরি বাংলা পড়ার পর বাংলা যেহেতু মাইন্ড ফ্রেশ থাকে তারপর ইসলাম ইতিহাস দিয়ে তোমরা পড়লে সহজে পড়াগুলোকে ক্যাচ করতে পারবা এরপর অসহাম পড়ার পরে আমি আরবি আরেকটা সাবজেক্ট দিতে চাচ্ছি সেটা হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা তিরিশ আকায়দ ও ফিকা মানে আকাই ফিকা আকাই ফিকা সাবজেক্টটা পড়বা সায়েন্স এবং আর্টস সবারই আছে এটা এটাকে ভালো করে শেষ করবা এরপর আসলে দশটা তিরিশ থেকে বারোটা দশটা তিরিশ থেকে বারোটা সায়েন্সের স্টুডেন্টটা উচ্চতর গণিত করবা সকালে একটা গণিত শেষ করবে রাতে একটা গণিত পড়বা এইভাবে আমি দিলাম দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ সায়েন্সের স্টুডেন্টরা পড়বা উচ্চতর গণিত আর আর্টস স্টুডেন্টরা পড়বা শারীরিক শিক্ষা এরপর আসো আমার সকালে পড়াশোনা ভোর সকাল দুটো শেষ এরপর আমি চলে যাচ্ছি দুপুর এবং বিকাল দুপুর বারোটা থেকে একটা জীববিজ্ঞান পড়বা সায়েন্সের স্টুডেন্টরা আর্সি স্টুডেন্টরা পড়বা আইসিটি শেষ তোমার পড়াশোনা সকালে এবং দুপুরের মধ্যে এইটুকু এরপর আসো একটা থেকে চারটা তিরিশ সাড়ে তিন ঘন্টা তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে তোমরা নামাজ পড়বা গোসল করবা খাওয়া দাওয়া খাবা এবং ঘুম যাবা কেউ যদি বলো আমি এক ঘন্টা নামাজ এক ঘন্টা এটা এটার সাথে এভাবে হবে না তোমরা ভাগ করে নিবে এক ঘন্টার মধ্যে তোমরা নামাজ খাওয়া এবং গোসল তিনটে পড়বা করবা আর ঘুম যাবা তোমরা অন্তত ন্যূনতম দুই ঘন্টা বিকাল চারটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ আমি বিকালে পড়াটাও ঠিক কোরআন দিয়ে শুরু করতে চাচ্ছি কোরআন পড়বা এরপর আসো পাঁচটা তিরিশ থেকে সাতটা নামাজ এবং বিশ্রাম পাঁচটা তিরিশ থেকে সাতটা নামাজ এবং বিশ্রাম তাহলে তোমরা কি করবা এর মধ্যে তোমরা নামাজ খাওয়া যদি নাস্তা করতে চাও সেটাও করতে পারো বিশ্রাম নিতে চাও সেটাও নিতে পারো তোমাদের ব্যক্তিগত কাজগুলো তোমরা ব্যবহার করবে এইটুকু তাহলে তোমাদের দুপুর এবং বিকালটা চলে গেলো এরপরে চলে আসো সন্ধ্যা দেখো সকাল টাইমটা আমার পড়ার বেশি দুপুর টাইমটা এখানে এক ঘন্টা এখানে এক ঘন্টা শেষ তোমার পড়ার টাইম দুই ঘন্টায় এরপর আসো সন্ধ্যার দিকে আসো রাত সাতটা থেকে আটটা যেহেতু সন্ধ্যার পর পরই সবকিছু পরে মাইন্ড ফ্রেশ আমি ফ্রেশ মাইন্ডে থাকবা পড়াশোনা করতে ভালো লাগবে সেই দিক থেকে আমি সাতটা থেকে আটটা তোমাদেরকে দিলাম পদার্থ এবং কৃষি তো পদার্থটা হচ্ছে সায়েন্স স্টুডেন্টদের জন্য আর কৃষিটা হচ্ছে আর্টস স্টুডেন্টদের জন্য এরপরে চলে আসো আটটা থেকে দশটা আটটা থেকে দশটা তাহলে আসো পদার্থর পরে কৃষি করবা পদার্থ হার্ড এরপর পড়াশোনা দরকার নেই এরপর একটা সাবজেক্ট করবা যে সাবজেক্টটা তোমার লেখালেখির কাজ এই জন্যই তাহলে ওইদিকেও যেমন হার্ড হলো ওইদিকে তোমাদের একটা বোরিং কিছু না বাট এটা হচ্ছে মেন্টাল মুখস্থ কোনো কিছু না এটা হচ্ছে বুঝে বুঝে করার বিষয় ফিজিক্সও বুঝে বুঝে করার বিষয় এটাও বুঝে বুঝে করার বিষয় তারপর ওইটা তুমি করলা পাশাপাশি যদি অঙ্ক কিছু করে করলা এ কিন্তু গণিতটা কিন্তু তুমি রিল্যাক্স মাইন্ডে করতে পারলা তো আটটা থেকে দশটা দুই ঘন্টা টাইম তোমাদেরকে গণিত দেওয়া হচ্ছে সায়েন্সের এবং আর্টস দুজনেই দুইটা ঘন্টা দেওয়ার একটাই কারণ যেহেতু এটা একশো নম্বরের পরীক্ষা ওগুলো একশো নম্বরের পরীক্ষা কিন্তু এটার হায়ার ম্যাথে তোমার যেহেতু অনেক সময় দেখা যায় যেহেতু সেভেন্টি ফাইভ আর প্র্যাকটিক্যাল পঁচিশ থাকে কিন্তু এটাতে তোমার সেভেন্টির একটা নাম্বার আর থার্টি হচ্ছে তোমার এমসি কিউ যেহেতু সায়েন্স এবং আর্টস দুজনেরই আছে সেই ক্ষেত্রে আমি কোনোটাকে ছোট করতেছি না আবার কোনোটাকে বড় করতে চাচ্ছি না দুইটি আমার সমান তো সেই ক্ষেত্রে আমি যেহেতু মূলত মূল যে জিনিসটা সেটা হচ্ছে আর্টসি স্টুডেন্টদের কথাই চিন্তা করে সেটাকে দেওয়া হলো আটটা থেকে দশটা দুই ঘন্টা তোমরা গণিত করবা এরপর সে দশটা থেকে দশটা পঞ্চাশ হাদিস দশটা থেকে দশটা পঞ্চাশ হাদিস হাদিস দিয়ে তোমরা তোমাদের দৈনন্দিন পড়া শেষ করবা তো একশো এগারোটা থেকে চারটা পনেরো তোমরা ঘুম যাবা ঠিক দশ মিনিটের মধ্যে তোমরা সব কিছু কাছে পাশে করে তোমরা তোমাদের ঘুমে চলে যাবা তো এরপর আমি আসতেছি তোমাদেরকে কিছু কথা বলবো হ্যাঁ তো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আগামী ডেটে আমাদের নেক্সট পড়ালটা নিয়ে আসব এবং আমরা আগামী ডেটে আমাদের যে ক্লাসটা নিয়ে আসবো আর তোমরা সম্ভবত তোমাদের হয়তো অভিক্ষা শুরু হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আমি বারবার বলতেছি ক্লাস ফলো করো এখনও সবাইকে আমি দেখতে পাচ্ছি না যারা এখনও এখানে আসো নাই জয়েন করো নাই তারা অবশ্যই জয়েন করো এবং ক্লাসগুলোকে ফলো করো সময় কারোর জন্য বসে থাকবে না সময় সময়ের গতিতে চলে যাবে আমার স্ট্রেপ কথা সময় সময়ের গতিতে চলে যাবে তোমাদের পড়াশোনা আমি শিখে দেবো না আমার কাজ তোমাকে পড়া বুঝিয়ে দেওয়া পরীক্ষার হলে আমি তোমাকে লিখে দেবো না তোমা তোমার কাজ তোমাকে করতে হবে তুমি কি করবা সেটা তুমি জানো যদি পড়াশোনা না করো পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাবা না আমি বারবার বলতে চাচ্ছি প্রত্যেকে অনলাইনে যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করো এবং প্রত্যেকে পড়াশোনা শেষ করো আর আমি বলতে পারবো না আর তোমাদেরকে কিছু করতে পারবো না যে রুটিনটা দিয়েছি সেই রুটিন মোতাবেক পড়াশোনা করার চেষ্টা করবা এইটুকুই এবং তোমরা আমাকে ভালো করে চিনো যদি পড়াশোনা না করো আমরা তোমাদেরকে সেভাবে মূল্যায়ন করব না মূল্যায়ন তখনই করব যে ছেলে ভালোভাবে পড়াশোনা করবে যে ছেলে ক্লাস ফলো করবে যে ছেলে অনলাইন ক্লাসগুলো কমপ্লিট করে আমাদেরকে দেখাতে পারবে শেষ আজকে কথা বলে আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা